সিত্রাং সতর্কতা কেটে যেতেই ঝকঝকে আকাশ, ফলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান জলপাইগুড়ি শহর থেকেও। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার পাড় তো বটেই, কাঞ্চনজঙ্ঘা নজরে আসছিল শহরের অন্যান্য এলাকা থেকেও। আর এই খবর ছড়িয়ে পড়তেই তিস্তার পাড়ে ভিড় জমিয়েছেন প্রকৃতি প্রেমিক থেকে পেশাদার ফটোগ্রাফাররা। সাত সকালে দামি ক্যামেরা নিয়ে তিস্তা পাড়ে হাজির হয়ে মন ভরে ছবি তুলতে দেখা যাচ্ছে তাদের। আমরা পেশায় ফটোগ্রাফার, তো আজকে পাড়ে এসেছিলাম সকালে, তো অসাধারণ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। তো প্রত্যেক বছর ন্যায় জলপাইগুড়িতে দেখা যায়, এবার আরও পরিষ্কারভাবে আজকের দিন আমরা দেখতে পাচ্ছি, আকাশটা একদম পরিষ্কার। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কোনো পাহাড়ে যেতে হচ্ছে না, দার্জিলিং গ্যাংটক কোথাও যেতে হচ্ছে না, জলপাইগুড়ির থেকে দেখা যাচ্ছে। আমরা এখন তিস্তা নদীর একটা পাড়ে আছি, জুবলিপার যেটা বলে, তো এখান থেকে এই আমাদের পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো। তো এখন তার জন্য আর দার্জিলিং যাওয়ার কোনো দরকার নেই, আমরা জলপাইগুড়ির থেকে তিস্তার সমেত কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাচ্ছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে, এটা আলাদা একটা অনুভূতি। না, দার্জিলিং আর যাওয়ার তো কোনো দরকার নেই, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য জলপাইগুড়ির থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। শীতকালে আকাশ ঝকঝকে থাকলে জলপাইগুড়ি শহর থেকে আগেও দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা, এবার শীতের শুরুতেই জলপাইগুড়িতে সেই সৌন্দর্যের হাতছানি, এবং লাগাতার বেশ কয়েকদিন ধরেই সেই সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন শহরের বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকেই এই রূপ উপভোগ করতে ভিড় বাড়ছে তিস্তা পাড়ে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।